আহত হয়েছেন ঢাকায় সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খান। সিনেমার শুটিং চলাকালে আহত হন তিনি। পরে দ্রুত রাজধানীর গুলশানের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয় তাকে। চিকিৎসা শেষে বর্তমানে তিনি তার বাড়িতে বিশ্রাম নিচ্ছেন। সিনেমার শুটিং আপাতত স্থগিত করা হয়েছে। সোমবার সকাল থেকেই ঢাকার আফতাবনগরে এই চলচ্চিত্রের অবশিষ্ট অংশের শুটিং করছিলেন শাকিব খান। মারপিটের শুটিংয়ে দৃশ্য ধারণের এক পর্যায়ে আহত হন ঢাকায় চলচ্চিত্রের এই নায়ক। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আগুন সিনেমার একটি অ্যাকশন দৃশ্যের শুটিং করতে গিয়ে আহত হয়েছেন নায়ক শাকিব খান। তিনি পায়ে আঘাত পেয়েছেন। বর্তমানে বাসায় বিশ্রামে রয়েছেন এই চিত্রনায়ক। সিনেমাটির সঙ্গে সংশ্লিষ্ট ও শুটিং সেটে উপস্থিত অনেকেই বিষয়টি নিশ্চিত করেছেন। আগুন চলচ্চিত্রের কিছু অংশের শুটিং বাকি ছিল। সোমবার সকাল থেকেই ঢাকার আফতাবনগরে এই চলচ্চিত্রের অবশিষ্ট অংশের শুটিং করছিলেন শাকিব। মারপিটের শুটিংয়ের দৃশ্য ধারণের এক পর্যায়ে আহত হন শাকিব খান। শুটিং ইউনিট সূত্রে জানা গেছে, আহত অবস্থায়ও কিছু সময় শুটিং করেছেন ঢালিউডের এই সুপারস্টার। এরপর ঢাকার গুলশানের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। দ্রুত তার এক্স-রে করানো হয়। জানা গেছে, এক্স-রে করানোর পর চিকিৎসক রিপোর্ট দেখে বড় ধরনের কোনো সমস্যা হয়নি বলে জানান, তাই তাকে বাসায় নিয়ে আসা হয়। এদিকে রাতেই গণমাধ্যমকে শাকিব খান বলেন, আমি এখন বাসায় আছি। চিকিৎসক কয়েকদিন পূর্ণ বিশ্রামে থাকতে পরামর্শ দিয়েছেন, কিছু ওষুধ দিয়েছেন। দুই দিন পর আবার চিকিৎসকের সঙ্গে কথা বলতে হবে। এদিকে জানা গেছে, মারপিটের কয়েকটি দৃশ্যের শুটিং শেষে আবারও পরবর্তী দৃশ্যের শুটিংয়ের প্রস্তুতি নিচ্ছিলেন শাকিব খান। জাম্প স্প্রিং যে মরিচা পোড়া, এটা কেউই খেয়াল করেননি। লাভ দিতে গিয়েই ওখান থেকে দুর্ঘটনার সূত্রপাত। তবে কেউ কেউ এ ধরনের দুর্ঘটনা শুটিং ইউনিটের অবহেলা হিসাবে দেখছেন। আগুন ছবিটি পরিচালনা করেছেন বদিউল আলম। আগামী ঈদে ছবিটি দেশের প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে। এই ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন চাহারা মিতু। নিউজ ডেস্ক, দেশ টিভি।